হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব আল রাজি ব্যাংকে কীভাবে ডিজিটাল অ্যাকাউন্ট বানানো যায়। সেটিতে আমরা যদি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনালভাবে ইউজ করি তাহলে আমরা ক্যাশব্যাক পাব, লোকালি আমরা 0.6% এবং ইন্টারন্যাশনাল আমরা 1% ক্যাশব্যাক পাব। তাহলে চলুন আমরা দেখি কীভাবে। প্রথমে আমরা আমাদের মোবাইল অ্যাপসটি ওপেন করে নেব। এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব। খুলে গেল আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি। আমরা এখানে কার্ড এখানে ক্লিক করব। তো আমরা একটু নিচে আসবো, আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ক্যাশব্যাক। তো এখানে আমাদের নামটি সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট যেটি আছে আল রাজি ব্যাংকের সেটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে টিক মারে দেবো, নেক্সট দিয়ে দিলাম। আমাদের মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমরা ডিজিটাল অ্যাকাউন্টটি বানিয়ে ফেলেছি। তো আমরা নিচে এখানে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজিটাল কার্ড ইনঅ্যাক্টিভ। তো আমরা এখন অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ কার্ড এখানে আমরা ক্লিক করব। অ্যাক্টিভ আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা আমাদের কার্ডের একটি পিন নাম্বার সেট করব। কনফার্ম পিন নাম্বার সেট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন ব্যাগে চলে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। কার্ডটিতে ক্লিক করলে আমরা কার্ডের ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। ভিউ কার্ড এখানে ক্লিক করলে আমরা আমাদের কার্ডের সকল ইনফরমেশন আমরা পাবো, কার্ডের সিবি নাম্বার, কার্ড নাম্বার। কার্ডটি দিয়ে যদি আমরা শপিং করি তাহলে আমরা লোকালি এখানে আমরা যদি শপিং করি তাহলে 0.6% আমরা ক্যাশব্যাক পাবো, এবং ইন্টারন্যাশনালভাবে যদি ইউজ করি আমরা তাহলেও আমরা 1% ক্যাশব্যাক পাবো। তো এই সুবিধাটি এই কার্ডটিতে রয়েছে। কার্ডটি লাইফ টাইমের জন্য ফ্রি, আপনারা অনলাইনে শপিং করতে পারবেন, মাদা পেতে অ্যাড করে আপনার বাগালা শপিং মলে ইউজ করতে পারবেন। তবে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।